ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আমি শেখর সরকার আজকে আমি দেখাবো কিভাবে ওয়ার্ড প্রেসে কন্ট্যাক্ট ফর্ম সেভেন প্লাগ দিয়ে সুন্দর একটি ফর্ম তৈরি করা যায় এবং ফর্মটিকে কীভাবে মেলচেম্পের সাথে ইন্টিগ্রেশন করতে হয় কন্ট্যাক্ট ফর্ম সেভেনটি ইনস্টল দেওয়া যাক এই জন্য আমি আমার ড্যাশবোর্ড থেকে প্লাগ ইন অ্যাড নিউতে ক্লিক সার্চ বক্সে আমরা লিখব কন্ট্যাক্ট ফর্ম সেভেন লিখে জাস্ট ইন্টার দিবো ইনস্টল করি ইনস্টল নাওতে ক্লিক করে এবং অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভেটে ক্লিক তো যখন ফর্মটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমাদের এই ড্যাশবোর্ড এখানে চলে আসবে কন্ট্যাক্ট নামে তো যাই হোক তো কন্ট্যাক্ট আমরা যেহেতু আমরা নতুন একটি ফর্ম তৈরি করবো এর জন্য কন্ট্যাক্ট থেকে অ্যাড নিউতে ক্লিক তো ওদের একটি ডিফল্ট এখানে ফর্মের স্ট্রাকচার চলে আসছে তো যেহেতু আমরা স্ক্রেচ থেকে করব সো আমরা এগুলো সবগুলো মুছে দিলাম তো প্রথমে আমরা একটা টাইটেল ইউজ করতে পারি ফর্মের যে ফর্ম আমরা যে ফর্ম আমরা তৈরি করবো সেই ফর্ম রিলেটেড একটি টাইটেল ইউজ করি সাপোজ আমি এখানে দিলাম গটে কোশ্চেন তো আমরা একটা গটে কোশ্চেন ফর্মের সাথে আমরা কী দিতে পারি সাপোজ একটি নেম ইমেল ফোন নাম্বার টেক্সট এরিয়া কিছু চেকবক্স যাই হোক প্রথমে আমি নেমের জন্য টেক্সট ফিল্ড ইউজ করলাম এটা রেকর্ড হবে কি না ধরে নিলাম এটা রেকর্ড হবে নেমের ক্ষেত্রে আমাকে অবশ্যই একটি ইউনিক নেম দিতে হবে সাপোজ আমি এখানে দিলাম নেম যেহেতু আমরা প্রথমটি নেম ইউজ করতেছি নেম বা ইউর নেম যেহেতু আমরা এখানে কোনো লেভেল ইউজ করব না ফর্মে আমরা প্লেস হোল্ডার ইউজ করব তো প্লেস হোল্ডার ইউজ করার জন্য ডিফল্ট ভ্যালুতে আমরা সেই প্লেস হোল্ডারের হোল্ডারটির টাইপটা করে দেবো তো এখানে দিলাম সাপোজ ইউর নেম এরপর টিকচনাতে ক্লিক করবো প্লেস হোল্ডারের জন্য জাস্ট ইনসার্ট ক্লিক ইন্টার দিয়ে তো আমরা এখন ইমেল ইউজ করতে পারি তো ইমেলের জন্য ইমেলে ক্লিক এরপর আমরা ইউজ করতে পারি একটা ফোন নাম্বার ফোন নাম্বারের জন্য আপনি টেল এখানে ইয়ে আছে এটাও ইউজ করতে পারেন আমি টেক্সট এরিয়াতে ইউজ করি তো এখানে দিতে পারি ফোন এখন আমরা কিছু চেকবক্স দিতে পারি যাই হোক তো চেকবক্স আপনি দিয়ে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি মেসেজ দিয়ে তো জাস্ট এখানের পর টেক্সট এরিয়াতে ক্লিক করলাম মেসেজের জন্য এটাও রিকয়ার্ড হোক আমরা বা মেসেজ দিতে পারি ইউনিক নেম হিসাবে এটা ডিফল্ট ভ্যালু হিসাবে থাকলো রাইট ইউর মেসেজ ডিফল্ট জন্য দিয়ে দিলাম ইনসার্ট ক্লিক এরপর আমরা সাবমিট বাটনের জন্য সাবমিটে ক্লিক করলাম তো এটা লেভেলটা কি হবে তো আমি ধরে নিলাম আমরা লিখতে পারি এখানে সাপোজ যেহেতু ঘটে কোশ্চেন রিলেটেড আমরা এটাই দিলাম যে ঘটে কোর্ট আপনি এখানে আইডি স্পেসিফিকভাবে আইডি ক্লাস ইউজ করতে পারেন তো আমি এটা কোনোটাই ইউজ করলাম না যাই হোক ইনসার্ট ট্যাগে ক্লিক তারপর আমি সেভি ক্লিক যখন সেভ করব আমরা একটি শর্টকাট দেখতে পাবো যেখানে আমরা যে শর্টকুটটি ইউজ করার পর আমাদের আউটপুট দেখাবে তো এই শর্টকুটটি চলে আসছে তো আমি শর্টকুটটি কপি করে একটা নতুন একটি পেজে এটা দেখি কি রকম দেখায় তো পেজ থেকে অ্যাড নিউ একটা পেজ ক্রিয়েট করার জন্য অ্যাড নিউতে ক্লিক করলাম এখানে নাম দিলাম আমরা কন্ট্যাক্ট পেজ দিয়ে সেই শর্টকুটটি আমরা এখানে দিতে পারি আপনি ভিজুয়ালে বা টেক্সট মোডে যেটাতে দেন আমি ভিজুয়ালি দিলাম দিয়ে জাস্ট পাবলিশি ক্লিক তো ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট ফর্মটি চলে আসছে এখানে তো যেহেতু আমার টাইটেলে ছিল যে আমরা কি সুন্দর একটি ফর্ম তৈরি করব কন্ট্যাক্ট ফর্ম সেভেন দিয়ে এখন আমি যেটা করবো আমি ফর্মে চলে গেলাম তো এখন এখানে আমরা কি কী ইউজ করতে পারি সাপোজ কোম্পানির টাইটেল কোম্পানির লোগো কিছু এক্সট্রা ফিচার তো সেগুলো কিভাবে ইউজ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই কোডগুলো আমি কপি করে নিলাম কপি করব আমরা দেখা যাচ্ছে এগুলো কপি করে আমাদের যে কোনো একটা টেক্সট এডিটরে নিয়ে গেলাম তো আমি আমার সাবলাইন টেক্সট এডিটরে নিয়ে যাচ্ছি তো এটা ওপেন করে পেস্ট করে দিলাম তো এখন আমরা আমাদের একটা মার্কআপ করবো তো প্রথমে সবগুলোকে একটা ডিবের মধ্যে রাখতে রাখতে পারি আমরা সাপোজ এখানে দিই একটা ক্লাসের নাম দিলাম গটে কোশ্চেন তারপর আমরা চাচ্ছি একটা হেডার হোক তো এর জন্য হেডারের জন্য আমরা একটা ক্লাস নিতে পারি গট এ কোশ্চেন হেডার দিলাম আপনারা আপনাদের মতো ক্লাস নির্বাচিত করবেন তো এখানে আমরা দেখা যাচ্ছে একটা টাইটেল দেই দিলাম গট এ কোশ্চেন আমরা একটা সাবটাইটেলও এখানে ইউজ করতে পারি এটা এই সিক্সের মধ্যে আমরা এখানে কি ইউজ করতে পারি সাপোজ আমি এখানে দিলাম মধ্যে রেখে দিলাম আর এই ফর্মগুলো আমরা দেখা যাচ্ছে আরেকটা ডিবের মধ্যে রাখবো এখানে তো এখান থেকে আরেকটা ডিপ তৈরি করলাম লিখলাম গড ফর্ম আপনি আপনাদের মতো করে দিবেন দেখো তো এটা পেস্ট করে দিয়ে দিলাম তো এখন এই জাস্ট এটাকে কপি করে বা আপনি আপনি যদি আরও মার্কআপ চান সেখানে আপনি আরও ক্লাস নিয়ে মার্কআপ করে নিতে পারেন তো এটাই জাস্ট আমি এখন কপি করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এটা সেভ করে দিলাম দেখা যাচ্ছে সেটা সেভ হয়ে গেছে তো আমরা যদি এখন পেস্টটাকে রিলোড দিই আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের মতো করে এখানে চলে এসেছে এই কন্ট্যাক্ট পেজটা হচ্ছে পেজ টাইটেল থেকে আসতে সেটা যাই হোক তো আমরা কিন্তু এগুলো দিয়েছিলাম যে গটে কোশ্চেন টাইটেল হিসেবে সাবটাইটেল হিসেবে এটা দিয়েছিলাম তো আমরা যদি একটু রাইট বাটনে ক্লিক করি ইনসপেক্টে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা যে ক্লাসগুলো দিয়েছিলাম সেই ক্লাসগুলো কিন্তু এখানে চলে আসছে এই যে তো এখন হচ্ছে আমাদের পালা হচ্ছে সিএসএস দিয়ে সুন্দর করে সাজানোর তো আমি সিএসএসগুলো করে নিলাম আপনি আপনাদের মতো করে সিএসএস করে নেবেন তো আমি কি সিএসএস করেছি তো যদি একটু দেখি আমার কাস্টম সিএসএসে জাস্ট এই সিএসএসগুলো এখানে ইউজ করা হয়েছে এ পর্যন্ত এ পর্যন্ত ইউজ করা হয়েছে আপনি আপনার মতো করে নেবেন তো দেখা যাচ্ছে একটি কিন্তু চমৎকার একটি ফর্ম তৈরি হয়ে গিয়েছে তাই না তো এখন আমাদের ফর্ম তৈরি করার পালা শেষ তো এখন আমরা চাচ্ছি এটা যেন আমাদের মেল চিম্পের সাথে ইন্টিগ্রেশন হয় যাতে করে কোনো কেউ এখানে তার ইনফো দিলে আমরা সেই ইনফোগুলো আমরা আমাদের মেলচেম্পে চলে আসে তো আমি ধরে নিলাম যে আপনাদের একটা মেলচেম্পে একটি অ্যাকাউন্ট আছে তো আমার প্রথমে যেটি করে নিতে হবে চেম্পে একটি লিস্ট ক্রিয়েট করতে হবে এই লিস্ট ক্রিয়েট করার কারণটা হচ্ছে যেন এই ফর্মে কেউ ফিল আপ করার পর যেন সেই লিস্টে এসে জমা হয় তার ইমেল তার নেম এগুলো আপাতত আমার এখানে কোনো লিস্ট নেই তো আপনি একটি এখানে নেম দিয়ে দিবেন সাপোজ আমি দিলাম গট এ কোশেন ফর্ম এটা দিয়ে দিলাম এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন যে ইমেল অ্যাড্রেসে আপনি নোটিফিকেশান পেবেন ডিফল্ট ফর্ম নেমের ঘরে আপনি দেখা যাচ্ছে যে সে একটা ডিফল্ট যে কোনো একটি ফর্মের নাম দিলেন সাপোজ আমি সেই নামটি দিয়ে দিলাম কপি করে দিয়ে দিলাম যে গটে গট এ কোশ্চেন ফর্ম রিমাইন্ড পিপল হাউ দে সাইন আপ টু ইউ লিস্ট এই ঘরে আপনি একটি শর্ট একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন যাতে করে পিপল এখানে সাবস্ক্রাইবার এখানে রিমাইন্ড পায় সাপোজ এখানে আপনি দিয়ে দিলেন যে ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং কেয়ার তো আমাদের একটি লিস্ট ক্রিয়েট করা হয়ে গেল যদি আমরা দেখি এখানে লিস্টটি ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের লিস্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমাদের মেলচিমের মোটামুটি কাজ শেষ তো এখন আমাদের যেটা করতে হবে তো এই ফর্মটির সাথে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের একটি প্লাগিন এক্সটেনশন ইউজ করতে হবে সেটির নাম হচ্ছে সিএফ সেভেন মেলটিম তো যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমরা প্রত্যেকটা ফর্মের সাথে একটি ট্যাব ওপেন হবে তো আমরা দেখতে পাবো যে অলরেডি ট্যাব ওপেন হয়ে গিয়েছে মেলচিম্প নামে তো আমরা এই ফর্মটি তৈরি করেছিলাম এটার পাশে কিন্তু চলে এসেছে মেলচিম্প যাই হোক তো এই মেলচিম্প ইন্টিগ্রেশন করার জন্য কিছু এখানে তথ্য দিতে হবে এই তথ্যগুলো আমরা কীভাবে দেব এখানে দেখুন এখানে দেখা যাচ্ছে যে ওরা রিকোয়ারমেন্ট হিসেবে চাচ্ছে যে মেলচিম্প এপিআই কি এটা আমরা কোথায় পাবো যদি আমরা আমাদের মেলচিম্পে চলে যাই এরপর জাস্ট এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক তো আমার এখানে এপিএ কি ছিল আমি এগুলো দেখা যাচ্ছে যে স্ট্যাটাসটা ডিজিবল করে রেখেছি যাই হোক তো আমরা একটা নতুন একটা এপিএ কি ক্রিয়েট করতে পারি এই জন্য ক্রিয়েট এপিআইতে ক্লিক দেখুন একটি এপিআই কি এখানে চলে এসেছে তো জাস্ট এই এপিএ কিটি আমরা সেভ করে নিলাম এরপর এখানে পেস্ট করে দিলাম এখন চাচ্ছে মেলচিম লিস্ট আইডি এই মেলচিম লিস্ট আইডি হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমরা খুলেছিলাম না একটি লিস্ট তো সেই লিস্ট আইডির একটি ইউনিক আইডি আছে সেটি চাচ্ছে তো এটা আমরা জাস্ট মেলচিম থেকে আর লিস্টটি ক্লিক করে নিলাম তারপর এখান থেকে ক্লিক অ্যান্ড সেটিংয়ে ক্লিক একটু যদি আমরা স্ক্রোল করি স্ক্রোল করলে দেখতে পাবো যে এখানে একটি ইউনিক আইডি আসছে সেই ইউনিক আইডিটা জাস্ট কপি করে দেব একটু নিচে আমরা কিন্তু দেখতে পাবো এই আইডিটা যাই হোক আমরা আমাদের লিস্টে ক্লিক করে রেখে দিলাম তারপর সাবস্ক্রাইবার মেল এই সাবস্ক্রাইবার ইমেলের ঘরে বোঝাচ্ছে যে আপনি আমরা যে শর্টকটটি ইউজ করেছিলাম মানে ইউনিক নেম হিসেবে তো সেটি এখানে চাচ্ছে তো আমরা নেমের জন্য ইউজ করেছিলাম ইমেল নেম ইমেল নেম ইমেলের জন্য ইউজ করেছিলাম ইমেল ফোনের জন্য ইউজ করেছিলাম ফোন যাই হোক তো এখানে চিম্পের ঘরে চাচ্ছে যে সাবস্ক্রাইবার ইমেল ইমেলের ঘরে কী হবে ওই যে আমরা এটা দিয়ে দিব তো একটি একটা জিনিস খেয়াল করবেন যেখানে অটোমেটিকভাবে এই এই প্লাগিনটাতে আপনি যেইগুলোতে ইউনিক নেম দিয়েছেন এগুলাতে ঠিক তাই শো করবে তো যেহেতু আমরা দিয়েছিলাম ওইখানে ইউনিক নেম হিসেবে ইমেল আমরা এটাকেই কপি করলাম ইমেলের ঘরে ইমেল এবং নেমের ঘরে ইউর নেম দিয়ে দিলাম এগুলো কিন্তু আমরা পাচ্ছি কিন্তু এই যে আমরা যে ফর্ম যখন ক্রিয়েট করেছিলাম সেগুলো কিন্তু এখানে আছে যে নেম ইমেলের জন্য ইমেল এগুলি ওকে ফাইন তারপর কিছু না জাস্ট আমরা চলে আসবো এখানে সেভ ক্লিক সেভ হয়ে গেল এবং চেম ইন্ট্রিগেশনও হয়ে গেল তো এখন আমরা একটা টেস্ট করতে পারি তো দেখুন আমাদের কিন্তু এখন গটে কোয়েশ্চেন ফর্ম যেটা আমরা করেছি এখানে কিন্তু কোনো দেখা যাচ্ছে আমাদের আউটপুট আসেনি বা রেজাল্ট আসেনি কেননা কারণ আমাদের কোনো ফর্ম টেস্ট করা হয়নি বা কেউ সাবস্ক্রাইব করেনি তো আমরা টেস্ট হিসাবে একটু পেস্টে একটু রিলোড দিয়ে আমরা দেখা যাচ্ছে একটা টেস্ট করি এখানে দিয়ে আমি জাস্ট গট এ কোর্টে ক্লিক করলাম সাবমিট করার জন্য দেখেন এখানে কিন্তু চলে এসেছে থ্যাংক ইউ ফর ম্যাসেঞ্জিং তো এটা কিন্তু দেখা যাচ্ছে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করেছি এই ইনফরমেশনটা কিন্তু আমাদের এই মেলও চলে আসবে তো এটা যদি আমরা একটু রিলোড দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে যদি ক্লিক করি ফর্মের দেখুন এই যে টেস্ট টেস্ট অ্যাট দা রেট জিমেল ডট কমকে শেখর সরকার দেখেন কিছুক্ষণ আগে তো আমরা কিন্তু এখন সাকসেসফুলিভাবে ফর্মটি মেক্সিম সাথে ইন্টিগ্রেশন করতে পেরেছি তাই না তো আশা করবো এই টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসবে যারা নতুন যারা কন্টার ফর্ম সেভেন এ কাজ করে কীভাবে এটা দেখা যাচ্ছে অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থেকে থাকতে পারে যে মেক্সিম সাথে কীভাবে ইন্টিগ্রেশন করতে হয় তো আজকে আমি এটা দেখালাম আশা করি আপনাদের উপকারে আসবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আর সবাই ফিল্যান্সিং কেয়ারের পাশে থাকবেন খোদা হাফেজ